নমস্কার বন্ধুরা বিভাস ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো বর্ধমান ইউনিভার্সিটির এল বি যে ডিগ্রি সেটাতে যারা অ্যাপ্লাই করেছিল সেই সম্পর্কে তো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকন যেটা আসবে ক্লিক করবে তাহলে এরকম ভিডিও নোটিফিকেশান তোমরা সহজে পাবে তো ফ্রেন্ডস বর্ধমান ইউনিভার্সিটিতে অনেক আগে একটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল এলবিতে অ্যাডমিশনের জন্য এবং সেখানে আমি পুরো ভিডিওতে জানিয়েছিলাম যে কি যোগ্যতা থাকলে তারা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সমস্ত ডিটেলস নিয়ে তবুও অনেকে অনেক রকম প্রশ্ন করেছিল যে প্রশ্নের উত্তর আমি সেখানে দেওয়ার চেষ্টা করেছিলাম আর কিছু প্রশ্ন যেগুলো ছিল যে জন্য আমার মনে হয়েছে যে আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে সেই ইনফরমেশনগুলো দিতে পারি তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে দেখাবো সেখানে কি কী যোগ্যতা ছিল আর কত বছরের কোর্স কারা করতে পারবে সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিওটি তোমরা পুরো দেখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে পরবর্তীতে যারা অ্যাপ্লাই করতে চাও তারাও কিভাবে করবে সেটিও এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে যাবে ফ্রেন্ডস এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো ডিটেলস জানাবো তো ভিডিওটিকে তোমরা অবশ্যই পুরো দেখবে আর যে সকল প্রশ্নগুলো ছিল সমস্ত উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো তার জন্য ভিডিওটিকে তোমরা পুরো দেখবে তো তো আমরা দেখতে পাচ্ছ এখানে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মাধ্যমে আমি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে যে কোর্স যেটা তারা অফার করছে এল ঠিক আছে তাদের কোর্সের যে ডিউরেশন সেটা তিন বছরের আছে আর কারা কারা অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও এখানে ভালোভাবে দেওয়া আছে যে ক্যান্ডিডেট এলিজিবল টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশান টু দ্য কোর্স মেয়ে বা ছেলেরা নট বিলো যদি ফর্টি ফাইভ পার্সেন্টের কম হয় তাহলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না সেটাও কোথায় না ব্যাচেলার ডিগ্রি যে এক্সামিনেশান আন্ডার যেটা টেন প্লাস টু প্লাস থ্রি যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী যদি কেউ ফর্টি ফাইভ পার্সেন্টের কম পায় তাহলে তারা এই কোর্সে অ্যালিজিবল নয় তবে ফাইভ পার্সেন্ট মার্কস রিল্যাক্সেশান যে সকল ক্যান্ডিডেট আছে এস সি এস টি সেই সকল ক্যান্ডিডেটদেরকে দেওয়া যাবে ঠিক আছে তো তাহলে তাদের ক্ষেত্রে দাঁড়াচ্ছে ফর্টি পার্সেন্ট মার্কস পেলে তারা অ্যাডমিশান নিতে পারবে আর এই যে অ্যাডমিশান এই অ্যাডমিশনে কোনো এজ লিমিট নেই আমি আমার প্রিভিয়াস ভিডিওতে জানিয়েছিলাম যে বিষয়টি সম্পর্কে এবং তোমরা এখনও যাদের কনফিউশন আছে তাদের জন্য এই ভিডিও তো অবশ্যই তোমরা এটাকে দেখে নাও তো কীভাবে সিলেকশন করবে সিলেকশন অ্যাডমিশনের জন্য অ্যাডমিশান টু দ্য শ্যাল বি মেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ পারফরমেন্স অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ইন দ্য রিটেন অ্যাডমিশন টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি অবশ্যই ইউনিভার্সিটিতে একটা এন্ট্রান্স টেস্ট নেওয়া হবে যে টেস্টের মাধ্যমে যদি পারফরমেন্স তোমরা ভালো করতে পারো তারাই এলিজিবল হবে অ্যাডমিশনের জন্য ঠিক আছে আর অ্যাডমিশান টেস্ট হবে একশো মার্ক্সের মধ্যে সেখানে থাকবে ইংলিশ এবং জেনারেল নলেজ এই দুটো জিনিসে একশো নাম্বারের মধ্যে কোশ্চেন করবে ঠিক আছে আর রিজার্ভেশান এখানে দেখতে পাচ্ছ অ্যাজ পার দ্য রুলস অফ বার কাউন্সিল অফ ইন্ডিয়া অনুযায়ী সিট যে রিজার্ভেশন থাকে দশটার মধ্যে কটা সিট কাদেরকে দেওয়া হবে না হবে এরকম টাইপের যে ডিভিশন সেই ডিভিশনটা হবে আর অ্যাডমিশন যেটা হয়ে থাকে অক্টোবর নভেম্বর মাসে অ্যাডমিশনটা হবে তো পরবর্তীতে অবশ্যই সামনে আসছে অক্টোবর নভেম্বর মাস সেই মাসের দিকে অ্যাডমিশন হবে আবার আর আমি যে প্রিভিয়াস ভিডিওটা দিয়েছিলাম তখন অনেক আগে অবশ্য তখন যারা এই অ্যাডভার্টাইজমেন্টটি যখন দিয়েছিল সেই সময়ে আর এখানে দেখো কোর্স ফি অনেকের প্রশ্ন ছিল কোর্স ফি কত বা কোন সময়ে হয়ে থাকে তো প্রাইস অ ফর্ম বলছে পঁচাত্তর টাকা অ্যামাউন্ট এক টাইমের জন্য তারপর অ্যাডমিশান ফি আছে ছশো উনআশি টাকা এটাও ওয়ান টাইম দিতে হবে আর টিউশন ফি আছে একশো টাকা করে এটা মান্থলি তো বারো মাসে বারোশো টাকা তিন বছরে যেটা হয় সেটা হিসাব করে দেখে নেবে সেই মতো করে তোমাদেরকে দিতে হবে ফিস আর যে সকল সেন্টারগুলো তো হবে আমি প্রিভিয়াস ভিডিও তো জানিয়েছিলাম সেই মতো করে যে সকল সেন্টারগুলো আছে এখানে দেখো ডিপার্টমেন্ট অফ ল অবশ্যই ইউনিভার্সিটি অফ বর্ধমানের এটা নিজস্ব ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে তোমরা করতে পারো এখানে ডেতে হবে টোটাল যে ক্যাটাগরি সেটা যেটা সিট সংখ্যা দেওয়া আছে ষাটটা এর মধ্যে যে নিয়ম আছে সেই অনুযায়ী এখানেও বিভাজন হবে যেটা আগেই বলেছি আমি তারপরে আছে হুগলি মহসিন কলেজ এখানে আশিটা সিট আছে এটাও ডেতে হবে ঠিক আছে বেঙ্গল ল কলেজ আছে এখানে ডিভাইডেশন করা আছে দেখো টোটাল যেটা আছে আশিটি তার মধ্যে ডিভাইডেশন করা আছে তোমরা দেখে নেবে যদি ক্যাটাগরিতে তোমরা বিলং করো কেউ তো এক্স ল কলেজ আছে ষাটটি সিট ঠিক আছে আর জর্জ স্কুল অফ ল আছে এখানে টোটাল একশো কুড়িটি এই যে কলেজটি এখানে আছে একশো কুড়িটি টোটাল তো তাতে তোমরা যেটা পছন্দ হবে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে তারপরে এখান থেকে তোমরা চুজ করতে পারবে ঠিক আছে ফর্মে তোমরা চু যদি অপশান থাকে দেখে নেবে ফর্মটি কেমন আছে ফর্মে চুজ করবে আর যদি না থাকে তাহলে সেন্ট্রাল অ্যাডমিশনের সময় তোমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী এই কলেজগুলির মধ্যে যেটা তোমাদের সুবিধা হবে সেটাকে তোমরা সিলেক্ট করতে পারবে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা এই যে ইমেল আইডিগুলো দেওয়া আছে এই ইমেল আইডিগুলোতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ডাইরেক্ট কলেজে তাহলে আরও তোমরা ইনফরমেশানগুলো পেতে পারো বেশি ভালোভাবে সিলেবাসটি তোমরা অবশ্যই এখান থেকে ডাউনলোড করতে পারবে ডাউনলোড দ্য সিলেবাসগুলো